আজকে আমি এসেছি পূর্ণদাস রোডের ষোলো আনা বাঙালি রেস্টুরেন্টে। দেখে নেব ভেটকি মাছের একটা প্রিপারেশন। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি টমেটো ভেটকি। প্রথমে চার পিস মাছ নুন দিয়ে মাখানো আছে। এখানে আমি পরিমাণ মতো সাদা তেল দিলাম। তেলটা একটু গরম হবে। গরম হওয়ার পর মাছগুলো একটু হালকা করে ভেজে নাও। প্রথমে একটু রসুন কুচি, তারপরে লঙ্কা কুচি, একটু আদার কুচি দিয়ে একটু হালকা করে ভেজে নিন। টমেটো পিউরি দেবেন। টমেটোটা পিউরিটা একটু নাড়ার পর পরিমাণ মতো নুন দেবেন। এতে অন্য কোনো মশলা পড়ে না কালারের জন্য। শুকনো লঙ্কা, একটু হালকা করে জল, জলটা ফুটে এসছে, মাছগুলোকে ছাড়বো। মাছটা সেদ্ধ হওয়ার সময় দেবেন আপনার 5 মিনিট মতো। এবার টমেটো, একটা টমেটোকে 4 পিস করে গোটা গোটা দিয়ে দেবেন। এবার আমার ভেটকি মাছটা হয়ে এসছে। এবার আমি গ্রেভিটাকে উপর থেকে দিলাম। এবার উপর থেকে ধনে পাতা বেশি পরিমাণে দেব। আমার টমেটো ভেটকি রেডি। আমি এখন বসে আছি ষোলো আনা বাঙালিতে আর আমি ওয়েট করছি ফর টমেটো ভেটকি। তো টমেটো ভেটকি মানে আমরা বুঝতে পারছি যে ভেটকি মাছটাকে টমেটো দিয়ে করা হয়েছে। সো ইট ইজ দ্য মেন এসেন্স উইচ উই আর গোনা গেট অ্যান্ড যেটা এখানে এসে গেছে আমার সামনে। আর এখানে বড় বড় করে টমেটো কাটা আছে অ্যান্ড লেট মি ট্রাই ইট অল। ইট লুকস ডিলিশিয়াস অ্যান্ড স্পাইসি অ্যান্ড ট্যাঞ্জি। টমেটোর টেস্ট থাকবে সেটা বলা ইজ বেকার। টমেটোর টেস্ট খুব ভালোভাবে পাচ্ছি অ্যান্ড ইটস স্পাইসি আর রসুনের স্মেল আসছে খুব প্রমিনেন্টভাবে। এটা যেহেতু ধনে পাতা দিয়ে গার্নিশ করা হয়েছে ধনে পাতাগুলোর টেস্ট একদম পাবেন। আর কাঁচা লঙ্কা কুচি করে কাটা আছে। এটা খেতে হলে আপনাদেরকে আসতে হবে পূর্ণদাস রোডে ষোলো আনা বাঙালি।